নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার, আজকের আজকের বিষয় হচ্ছে বেজি। ভারতীয় লেউকাথায় বেজি বা নকুল একটি বিশিষ্ট স্থান পেয়েছে। এই প্রাণীটির নির্ভীকতা ও যে কোনো বিষয়ে নিবেদিত প্রাণ স্বভাবই তাকে এই স্থান লাভ করতে সাহায্য করেছে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের স্পেনে বেজি দেখতে পাওয়া যায়। বেজির প্রায় 20টি আলাদা প্রজাতি আছে। এরা গাছের কোঠরে গর্তে বাস করে। এরা ছোটখাটো প্রাণী এবং ফল মূল খেয়ে বেঁচে থাকে। বেজির কয়েকটি প্রজাতি আবার নিশাচর, রাতেই তারা সব কাজকর্ম করে থাকে। এরা লম্বায় 8 থেকে 24 ইঞ্চি হয়ে থাকে। ব্যান্ডার বেজিরা লম্বায় 12 থেকে 16 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ওজন হয় 3 থেকে 5 পাউন্ড। এদের দেখতে খানিকটা বিড়ালের মতো। বেজির লোম ধূসর ও খয়েরি রঙের হয়ে থাকে। তার উপরে গাঢ় ডোরা কাটা থাকে। এই কারণেই তাদের ব্যান্ডেড বা ডোরা কাটা বেজি বলা হয়। বেজির সামনের পায়ে 5টি করে আঙুল থাকলেও পিছনের পায়ের আঙুলের সংখ্যা 4। এদের থাবা আছে, তা দিয়ে তারা মাটিতে গর্ত খুঁড়তে পারে। বছরে 4 বার এরা বাচ্চার জন্ম দিতে পারে। প্রতিবার 1টি থেকে 6টি বাচ্চা জন্ম নেয়। বেজিরা মাংসাশী হয়। পাখি, সাপ, ইঁদুরের মতো ছোটখাটো প্রাণী এরা শিকার করে। অনেক সময় পাখি বা সাপের ডিম চুরি করে খায়। গাছ থেকে খসে পড়া ফলও এদের খাদ্য তালিকায় রয়েছে। তবে খাবারের মধ্যে জল তাদের খুব একটা লাগে না। এরা জল ছাড়াই অনেক দিন চলতে পারে। সামনে জল পেলে জিব দিয়ে চেটে তা খায়, কখনো বা জলে থাবা ভিজিয়ে থাবা থেকে চেটে জলপান করে। ভারতীয় ধূসর বেজিরা সাপের মহাশত্রু। এরা বিষাক্ত সাপেদের আক্রমণ করে ও মেরে খেয়ে ফেলে। এই জাতীয় বেজিদের আরবীয় উপদ্বীপ থেকে নেপাল পর্যন্ত এই বিস্তীর্ণ ভূভাগে দেখা যায়। সাদা লেজওয়ালা আফ্রিকান বেজি পাখিদের ডিম শক্ত বস্তুর উপর ঠুকে ভাঙে। বেজির শ্রবণ, দর্শন ও ঘ্রাণেন্দ্রিয় অত্যন্ত প্রবল। এরা শিকারের গন্ধ পেলে মাটি খুঁড়তে শুরু করে। এরা প্রায় 200 ফুট দূর থেকে মানুষকে দেখতে পায়, আর 100 ফুট দূর থেকেও ক্যামেরার শাটারের ক্লিক শব্দটি শুনতে পায়। এদের এক আশ্চর্য স্বভাব আছে, চেহারার বড় শত্রু সামনে এলে এরা একত্রিত হয় ও বহু মুখওয়ালা একটি দানববেজির মতো শত্রুকে আক্রমণ করে। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।